আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান নওশাদ। 2019-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গয়ের থেকে 377তম এবং গয়ের থেকে 88তম হয়ে উত্তীর্ণ হয়েছে। আমার এই সাফল্যের জন্য আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই মহান আল্লাহ তাআলাকে এবং আমার বাবা মাকে। পরিশেষে বলতে চাই একজন ক্লাসকে অনেক অনেক ধন্যবাদ, তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং সেবার মাধ্যমে আমি আমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তো আমি আইকন বাসের সাথে সর্বপ্রথম থেকে যুক্ত ছিলাম। আমার যখন এইচএসসি শেষ হয় তখন থেকে আমি তাদের সাথে যুক্ত এবং এইচএসসির আগে আমি কিছু অ্যাডভান্টেজে ক্লাস করেছিলাম, তো যা আমাকে খুবই সহায়তা করেছে আমার পরবর্তী পরীক্ষাগুলোতে ভালো করার জন্য। তো আমি আমার জুনিয়রদের বলতে চাই যে তোমরা অনেকেই এখন টেস্ট পরীক্ষার পরে যে বাসায় বসে থাকো, বিভিন্ন কলেজ যেমন নটরডেম, আমি একজন নটরডেম স্টুডেন্ট, নটরডেম সহ বিভিন্ন কলেজে 4 মাস কি 3 মাস এইচএসসির আগে বন্ধ থাকে। তো এমন টাইমে অনেকে হেলামি করে, তার ফলে অনেকে পিছিয়ে পড়ে। তো আমি সবাইকে বলবো যারা বিষয়ভিত্তিক যে সকল সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো যেন তার ভালো মতো আয়ত্ত রাখে। যেমন অ্যাকাউন্টিং, এখানে একটা দারুণ বই রয়েছে অ্যাকাউন্টিং মেনু, যা আমাকে খুবই সহায়তা করেছিল, আশা করি তোমাদেরও সহায়তা করবে। এই বইটি যদি আমি বিশেষত্ব বলতে চাই তাহলে সব দিক থেকে এটা বেশ, কারণ এবার যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছিলাম তার মধ্যে 12টির মধ্যে প্রায় 11টি কমন ছিল আমি আমার জানার মতে। তো হ্যাঁ, এটা খুবই হেল্পফুল বই। তো আমি আশা করব আমার যারা জুনিয়র রয়েছে তারা যেন এখানে আসে, কারণ এখানের বড় ভাইয়েরা এবং ক্লাস শিক্ষকরা তারা খুবই বন্ধুসুলভ আচরণ করে এবং তারা সবসময়, আমি একটা জিনিস খেয়াল করছি তাদের মধ্যে বিশেষত্ব একটাই, তারা সবসময় সকল স্টুডেন্টের সাথে লেগে থাকতো, তাদের পড়া কিভাবে হচ্ছে না হচ্ছে সব ব্যাপারে তারা খেয়াল রাখতো এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা উপকার করে এসেছিল এবং ইনশাআল্লাহ আশা করি সামনেও তোমাদের উপকার আসবে। তো আমি সবাইকে একবার অনুরোধ করব এখানে একবার আসুন, এখানে ক্লাস অংশগ্রহণ করুন, আশা করি আপনারা ভালো কিছু পাবেন। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।